আজ অনেক দিন পর বাড়িতে বিরিয়ানি বানালাম, চিকেন বিরিয়ানি। যদিও বিরিয়ানি বানানোটা একটু সময় সাপেক্ষ হয়ে যায়, কিন্তু আমার মনে হয় মাঝে সাঝে এরকম বানানোই যায়। চলুন তাহলে আপনাদের সাথে শেয়ার করি আমি কিভাবে বাড়িতে এই চিকেন বিরিয়ানিটা বানালাম। তো তার জন্য প্রথমেই তো চিকেন লাগবে, আর চিকেনটাকে ম্যারিনেট করব। একটু ভিনিগার দিলাম, নুন দিলাম পরিমাণ মতো, হলুদ গুঁড়ো দিলাম, লঙ্কার গুঁড়ো দিলাম, দিলাম এক চামচ রসুন বাটা, এক চামচ আদা বাটা, এক চামচ সর্ষের তেল, আর দিলাম বিরিয়ানির মশলা। বিরিয়ানির মশলা আর কিছুই নয়, এর মধ্যে দারচিনি, লবঙ্গ, এলাচ, গোলমরিচ, সাজিরে, শাহমরিচ আর তেজপাতা ড্রাই রোস্ট করে তারপরে গুঁড়ো করে রাখা আছে, ওই মশলাটাই এক চামচ এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মাখিয়ে রাখবো। এদিকে কড়ায় দিলাম সর্ষের তেল, তার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, একদম পাতলা পাতলা করে পেঁয়াজ কুচি করে রেখেছি, চারটে পেঁয়াজ আমি এখানে দিয়ে দিলাম। চিকেনটাকে যদি সম্ভব হয় সারা রাত যদি ম্যারিনেট করে রাখা যায় তাহলে তো ভীষণই ভালো হয়, খুবই সফট হয়ে যাবে। আর যদি হাতে সময় কম থাকে অন্তত 2 থেকে 3 ঘন্টা যেন ম্যারিনেশনে থাকে। তো পেঁয়াজটা যখন লাল লাল করে ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে টমেটো কুচি দিয়ে দেব, দুটো টমেটো কুচি করে রেখেছি, টমেটোটা দিয়ে দিলাম। এবারে পেঁয়াজ আর টমেটোটাকে ভালো করে তেলের মধ্যে ভেজে নেব। তো টমেটোটাকে নরম করার জন্য সামান্য একটু নুন এখানে দিলাম, যেহেতু চিকেনের মধ্যে নুন দেওয়া রয়েছে তাই বেশি নুন দেব না। এবারে ম্যারিনেট করা চিকেনগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে আর কিছুই কাজ নেই, এটাকে শুধু এবারে ঢাকা দিয়ে দিয়ে মিডিয়াম ফ্লেমে কষতে থাকতে হবে যতক্ষণ না সেদ্ধ হয় চিকেনটা। তো এবারে ঢাকা দিয়ে দিয়ে এটা প্রায় 20 থেকে 25 মিনিট সময় লাগবে চিকেনগুলো সেদ্ধ হতে। তো আমি এবারে এটাকে ঢাকা দিয়ে দিয়ে এরকমভাবে চিকেনটাকে কষাবো। আমি কোনো জল কিন্তু এর মধ্যে দেব না, চিকেনের মধ্যে যে চর্বি রয়েছে আর তেলের সাথেই কিন্তু এটা সেদ্ধ হবে, এবং এটাকে আমি ঝোল তো করছি না বিরিয়ানির জন্য, একটু ড্রাই থাকবে সেই জন্য জল এখানে দেওয়ার প্রয়োজন নেই। বলে রাখি এখানে কিন্তু আপনারা চাইলে একটু ফ্যাটানো টক দই দিতে পারেন, আমি এখানে দই ছাড়াই কিন্তু চিকেনটা রান্না করছি। তো এইভাবে দেখুন আমি কিছুক্ষণ ছাড়া ছাড়া ঢাকাটা খুলে ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি যাতে তলার দিকে ধরে না যায় এবং সব চিকেনগুলোই যাতে সমানভাবে সেদ্ধ হয়। তো ঢাকা দিয়ে দিয়ে এইভাবে রান্নাটা করতে থাকি, যখন এইরকম তেল ছেড়ে আসবে তখন কিন্তু এর মধ্যে আলু দিয়ে দেব। আলুগুলো আমি নুন হলুদ মাখিয়ে রেখেছি, আলুগুলো দিয়ে দিলাম, দিয়ে আবারও বেশ কিছুক্ষণ এটাকে নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না আলুটা সিদ্ধ হয় এবং চিকেনটাও পুরোপুরি রান্না হয়। আপনারা চাইলে এর মধ্যে ডিম সিদ্ধ করেও দিতে পারেন, তবে আমি আজকে ডিম ছাড়াই বিরিয়ানিটা রান্না করছি, এটা অপশনাল, আপনি ইচ্ছা হলে ডিম সিদ্ধ দিতে পারেন। এইবারে আমি এদিকে রাইসটাকে তৈরি করে নেব, তার জন্য একটা বড় জায়গায় জল দিয়ে দিয়েছি, তার মধ্যে গোটা গরম মশলা দিলাম আর দিলাম নুন আর রিফাইন্ড অয়েল, এইগুলো দিয়ে একটু ভালো করে জলটাকে মিশিয়ে নেব, খুব সুন্দর একটা ফ্লেভার এখানে চলে আসবে। তারপর আমি রাইসগুলো দিয়ে দিচ্ছি, আমি 1 ঘন্টা রাইসগুলোকে জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম বাসমতি রাইস। তো রাইসটাকে দিয়েও ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে দেব, দিয়ে এটাকে 80% সেদ্ধ করব। তো এই রাইসে জলের পরিমাণটা সবসময় একটু বেশি রাখতে হবে, না হলে রাইসগুলো কিন্তু যখন আমরা জল থেকে তুলে নেব তখন ঝরঝরে হবে না। তো এবারে দেখুন 80% হয়ে গেছে, আমি এবারে একটা বড় ছাঁকনি নিয়েছি, সেই ছাঁকনি দিয়ে জল থেকে রাইসগুলোকে তুলে নিচ্ছি। নিয়ে এটাকে যদি সম্ভব হয় বড় থালায় একটু ছড়িয়ে দিলে তাহলে খুবই ভালো হয়। এরপর আমি কড়ায় একটু রিফাইন্ড অয়েল দিয়েছি বেরেস্তা ভাজার জন্য, কারণ বিরিয়ানিতে বেরেস্তার যে টেস্ট সেটা কিন্তু ভীষণই ভালো লাগে। তো বেরেস্তা করার নিয়ম হলো ফ্লেমটাকে কিন্তু হাইতেই রাখতে হবে, লোতে রাখলে হবে না, এইরকম হাইতে রেখে পেঁয়াজটাকে কন্টিনিউ এইরকমভাবে নাড়াচাড়া করতে হবে এবং পেঁয়াজটাকে খুব পাতলা পাতলা করে কাটতে হবে। দেখুন 5-6 মিনিট সময় লাগে এটাকে এইরকম কালার আনতে, এর বেশি কিন্তু, বেশি ডিপ করলে
এটা কালো হয়ে যাবে, কারণ তেলের যে গরমটা রয়েছে সেখানে আরেকটু কালার চলে আসবে। তো এই অবস্থাতেই এটাকে ছেঁকে কড়া থেকে তুলে নিয়ে একটা পাত্রে রেখে দিলাম। এবারে লেয়ারিংটা করব। তো কড়ার মধ্যে, যার মধ্যে মাংস করেছি, সেখানেই একটা চিকেনের লেয়ার দিয়ে তার উপর একটা রাইসের লেয়ার আমি দিয়ে দিচ্ছি। তো আমি এখানে বলে রাখি, 500 গ্রাম চাল নিয়েছিলাম। তো আমি 2টো চিকেনের লেয়ার করব আর 2টো রাইসের লেয়ার করব। তো সেই মতো প্রথমে একটা চিকেন আর আলুর লেয়ার করে তার উপরে একটা রাইসের লেয়ার করে দিলাম। পরিমাণ মতো নুন দিয়ে দেব। এরপরে দেব সেই বিরিয়ানির মশলা, যেটা আমি বাড়িতে তৈরি করে রেখেছি। অল্প একটু মশলা দিয়ে ভালো করে ছড়িয়ে দিতে হবে, যাতে সব জায়গায় সমানভাবে ছড়িয়ে যায়। ঘি দিয়ে দেব। প্রথমে একটু ঘি এর মধ্যে দিয়ে দিলাম। ঘিটা একটু গলিয়ে রাখলে ভালো হতো, তাহলে খুব সুবিধা হতো চারিদিকে ছড়িয়ে যাওয়ার জন্য। ভাতের মধ্যে যা গরম রয়েছে তাতে গলে যাবে ঘিটা। এবারে একটু ধনে পাতা, পুদিনা পাতা কুচিয়ে রেখেছি, সেটা একটু দিয়ে দিলাম। এরপরে বেরেস্তা দিয়ে দেব। অর্ধেকটা বেরেস্তা আমি এখানে দিচ্ছি, আর অর্ধেকটা আর একটা লেয়ারিংয়ের ওপরে দেব। গোলাপ জল দিলাম 1 চামচ, আর কেওড়ার জল অবশ্যই 1 চামচ দিতে হবে। আর দেব মিঠা আথর আর ফুড কালার একসঙ্গে মিশিয়ে রেখেছি, সেটা 1 চামচ দিলাম। দিয়ে চিকেন আর আলুর আর একটা লেয়ারিং আমি এখানে করছি। তো প্রথমে আলুটা দিয়ে তারপরে চিকেন দিয়ে দিলাম। চিকেনগুলো দেওয়ার পরে একটু গ্রেভি যেটা ছিল সেটাও অল্প একটু চারিদিকে ছড়িয়ে দিলাম। দেওয়ার পরে এর ওপরে আরও একটা রাইসের লেয়ারিং করব। তো বেরেস্তা অর্ধেকটা ছিল, সেই বেরেস্তা এখানে দিয়ে দিলাম। তার উপরে যে অর্ধেকটা রাইস ছিল সেটাকেও আর একটা লেয়ার করে দিচ্ছি। রাইসগুলোকে সমানভাবে চারিদিকে ছড়িয়ে দিতে হবে। তো রাইসের আর একটা লেয়ারিং করে আবারও সেই একইভাবে নুন দেব, বিরিয়ানির মশলাটা দিলাম। এরপরে এর মধ্যে ফুড কালার আর মিঠা আথরের জল 1 চামচ, আর দেব গোলাপ জল 1 চামচ, কেওড়ার জল 1 চামচ, আগের বারে যেরকম দিয়েছিলাম সেই একই জিনিস। ঘিও দিয়ে দিলাম। ঘিটা দেওয়ার পরে ধনে পাতা পুদিনা পাতার একটা লেয়ারিং করে দিলাম। দিয়ে ঢাকা দিয়ে এটাকে 10 মিনিট লো ফ্লেমে দম দিয়ে নেব। তো দেখুন, বিরিয়ানি কিন্তু আমাদের একদম রেডি। আমি 10 মিনিট পরে দেখাচ্ছি, গ্যাসটা বন্ধ করে তুলে নিয়ে এসেছি। একদম কলকাতা স্টাইলের যেরকম বিরিয়ানি হয়, কিছুটা রাইস একদম সাদা থাকে আর কিছুটা কালারফুল হয়, তো সেই রকমই হয়েছে। আর স্মেলটা তো দারুণই আসছে, যেহেতু এর মধ্যে গোলাপ জল, কেওড়া জল, মিঠা আতর রয়েছে। তো আমি এটাকে সার্ভ করে দিচ্ছি। একদম ঘরোয়াভাবেই করলাম, চেষ্টা করেছি যাতে আপনারা সবাই বাড়িতে থাকা উপকরণ দিয়েই এই বিরিয়ানিটা তৈরি করতে পারেন। সবসময় রেস্টুরেন্টে যাওয়ার দরকার হয় না, যদি বাড়িতেই এরকমভাবে করে নেওয়া যায় তাহলে মন্দ কী। আর বাইরের থেকে বাড়ির রান্না সবসময় সুন্দর হয়, হয়তো আপনারা আমার সঙ্গে একমত হবেন। তো আজকের এই বিরিয়ানির রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম, আপনারাও যাতে বাড়িতে এরকমভাবে করে খেতে পারেন। আর ভালো লাগলে ভিডিওটা লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। অবশ্যই পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করে দেবেন। তো আজকের ভিডিও তাহলে এই পর্যন্তই। ভালো থাকুন, ভালো খান, ভালো খাওয়ান। তো আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে।